ল্যাপটপ, স্মার্টফোন, বায়ুকল এবং বৈদ্যুতিক যানবাহন, এই প্রযুক্তিগুলো আমরা আজ হালকাভাবে নিচ্ছি, কিন্তু বিরল মৃত্তিকা না থাকলে তাদের অস্তিত্ব থাকতো না। বিরল মৃত্তিকা আসলে কি? বিরল মৃত্তিকা নামটি সার্থক নয়, কারণ তারা আসলে মাটি নয়। ঠিকভাবে বলতে গেলে এগুলো ধাতু, অন্তত তাদের বিশুদ্ধ আকারে, এবং তারা অবশ্যই বিরল নয়। উদাহরণস্বরূপ, এগুলো পৃথিবীর ভূত্বকের মধ্যে তামার মতোই সাধারণ, কিন্তু সহজেই খনন করা যায় এমন জায়গাগুলোতে বড় আকারে খুব কমই পাওয়া যায়। উত্তোলন সহজ নয়, আর তাই নাম দেওয়া হয় বিরল মৃত্তিকা। অবশ্য অন্যান্য সমস্যাও আছে। বিরল মৃত্তিকা উত্তোলনে বিভিন্ন অ্যাসিড ব্যবহার করা হয়, তখন অবশিষ্ট থাকে দূষিত বর্জ্য জল। এই জলে তেজস্ক্রিয় উপাদানও থাকতে পারে। আপনি যদি এই সমস্ত উত্তোলন কার্যক্রমের দিকে তাকান, তখন দেখবেন পরিবেশগত, সামাজিক, অর্থনৈতিক উপাদানগুলির পরম্পরা সত্যি একটি জটিল বিষয়। এটি অত্যন্ত জটিল একটি ক্ষেত্র, যার জটিল এক ইতিহাস রয়েছে, এবং এটি ভিন্নভাবে করার পুরোপুরি প্রয়োজনীয়তা রয়েছে। কারণ বিষয়টি এমন, আমরা কেবল সবুজ মানুষ হতে চলেছি যারা একই কাজ করে যা অন্য সবাই আমাদের আগে করেছিল, তাই আমাদের পদচিহ্ন ভিন্ন হতে হবে। গত বছর বিশ্বে 2/3 বেশি বিরল মৃত্তিকা উৎপাদন হয় চীনে। এটি ছিল দেশটির বহু বছর আগে বিনিয়োগ সিদ্ধান্তের ফল। তালিকায় এরপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং মিয়ানমার। এই ক্ষেত্রে আমরা অন্যদের উপর বেশ নির্ভরশীল, যার মধ্যে চীনও রয়েছে। ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো এই ক্ষেত্রে নিজেরা আরেকটু স্বাবলম্বী হতে চাইবে, কিন্তু সামনের বছরগুলোতেই তারা পুরোপুরি স্বাবলম্বী হতে পারবে বিষয়টি এমন নয়। ইউতে প্রতি বছর প্রায় 5 মিলিয়ন টন বৈদ্যুতিক বর্জ্য তৈরি হয়। এসব বর্জ্যের রিসাইক্লিং কি ইউরোপকে চীনের উপর নির্ভরতা কমাতে সাহায্য করতে পারে? এখনো নয়। ই বর্জ্যে পর্যাপ্ত বিরল মৃত্তিকা পাওয়া যায় না, তাই বর্তমান পদ্ধতিতে রিসাইক্লিং ততটা লাভজনক নয়। কিন্তু বৈদ্যুতিক যানবাহন এবং বায়ুকলের বেলায় পরিবর্তন শীঘ্রই আসতে পারে। এই মুহূর্তে বড় বৈদ্যুতিক মোটর এবং বিশেষ করে বায়ুকলের ব্যবহার বাড়ছে, তাই আগামী 5-10 বছরের মধ্যে একটি বড় বাজার গড়ে উঠবে। কিন্তু আবারও প্রধান একটি চ্যালেঞ্জ হল ইউরোপে রিসাইক্লিং নিশ্চিত করা। এই মুহূর্তে ইউরোপের এই বিষয়ে দক্ষতা, সুবিধা বা ক্ষমতা নেই, তাই এই বর্জ্য সাধারণত দক্ষিণ আফ্রিকা বা দক্ষিণ পূর্ব এশিয়ায় পাঠানো হয়, যেমন ভিয়েতনাম এবং মালয়েশিয়া, যেখানে এটি প্রক্রিয়াজাত করা হয় এবং তারপর চীন এটিকে নতুন কাঁচামালে পরিণত করে। এই কারণে চীনে বিরল মৃত্তিকার বৃহত্তম মজুদ রয়েছে, 44 মিলিয়ন টন। তারপর ভিয়েতনাম, ব্রাজিল এবং রাশিয়া, এই দেশগুলোতে রয়েছে চীনের অর্ধেকের মতো। বর্তমানে এস্তোনিয়ায় রয়েছে ইউরোপের প্রথম বৈদ্যুতিক গাড়ির মোটরে ব্যবহৃত বিশেষ চুম্বক উৎপাদনের কারখানা। এটি অর্থায়ন করছে ইউরোপীয় ইউনিয়ন, আর এই চুম্বক উৎপাদনের জন্য বিরল মৃত্তিকার প্রয়োজন হয়। ইউরোপের বৈদ্যুতিক যানবাহন শিল্পের জন্য ইউরোপের মধ্যেই এই চুম্বক উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারখানাটি কঠোর পরিবেশগত মান মেনে চলে। আগামী বছরগুলোতে স্থায়িত্বের বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তাই বিরল মৃত্তিকার মতো কাঁচামাল যাতে সবচেয়ে টেকসই ও পরিবেশ বান্ধব উপায়ে এবং পরিবেশগতভাবে সবচেয়ে দায়বদ্ধ উপায়ে খনন করা হয়, তা নিশ্চিত করার জন্য আমাদের নিজস্ব অংশীদারিত্ব গড়ে তুলতে হবে। এই কারণে বায়ুকল এবং বৈদ্যুতিক যানবাহনের মতো পণ্য নির্মাতারা চীনের বাইরে বিরল মৃত্তিকা সরবরাহকারীদের সন্ধান করছেন। দাম বেশি পড়লেও চাইছে বিকল্প সরবরাহকারী।